নগরীর সিমেট ক্রসিং আহমদিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসায় গাউসিয়া কমিটি সিমেট ক্রসিং শাখার দ্বিবার্ষিক কাউন্সিল 2022 অনুষ্ঠিত হয়েছে। পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করার মাধ্যমে 93 জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোহাম্মদ জামাল উদ্দিন, সহসভাপতি মোহাম্মদ আক্তার সওদাগর, সহসভাপতি মোহাম্মদ জসিম সওদাগর, সহসভাপতি আহমদুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান নান্টু, সহসাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন রুবেল, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিহাদ হুসাইন, সহসাংগঠনিক সম্পাদক শাহী ইমরান বাপ্পি, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান রিফাত, অর্থ সম্পাদক ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ শাহিদ হাসান, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ ওয়াকিল, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ আশেক। এছাড়াও অন্যান্যদের কার্যকরী পদে রাখা হয়। এই সময় উপস্থিত ছিলেন মৌলানা মোহাম্মদ ইউনুস তৈবি, রুকন উদ্দিন মাহবুব খলিল, মোহাম্মদ শাহাবুদ্দিন, এনামুল হক, হাফেজ আব্দুল মজিদ, মৌলানা শফিউল আলম, সাইদুর রহমান নিশান, ইকরাম, কাউসার বাপ্পি, জামশেদ, জুনাইদ, রিফাত সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন। সর্বশেষ মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। হাসান রিফাত, নিউজ ফেস বিডি, চট্টগ্রাম।